এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কোন দিক থেকে এই রুটটা তোমাকে জানতে চাইবো, যে কোন দিক থেকে পাচারটা হচ্ছে এবং কারা কারা এদের মধ্যে ইনভলভ থাকছে, যদি এই বিষয়ে আমাদের জানাও তুমি। দেখো, সোনা পাচারের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মার্কেটে কলকাতা কার্যত এই মুহূর্তে স্বর্গরাজ্য হয়ে উঠেছে পাচারকারীদের জন্য। তার অন্যতম কারণ হলো কলকাতার ভৌগোলিক অবস্থান। একদিকে আমরা যদি দেখি তাহলে থাইল্যান্ড পূর্ব দিকে, অপরদিকে কিন্তু দেখা যাচ্ছে যে দুবাই বা মিডল ইস্ট কান্ট্রিজ রয়েছে, এবং সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণে আমরা প্রায়ই দেখতে পাই যে বিমানবন্দরে সোনা ধরা পড়ছে, কিন্তু সেটাও খুবই কম সংখ্যায়, কিন্তু দৈনন্দিন সেই সোনা ধরা পড়ছে। কিন্তু এর পাশেও তো যে বাংলাদেশের যে বর্ডার, যে সীমান্ত এলাকা, বিশেষ করে বসিরহাট, বনগাঁ এই সমস্ত যে প্রান্ত রয়েছে, এমনকি মালদা বা মুর্শিদাবাদ, সেখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে সোনা আমদানি হচ্ছে। এবং সেই সোনা রুট যেটা আমরা জানতে পাচ্ছি, যে একদিকে যেরকম থাইল্যান্ড, অপরদিকে মায়ানমার, এবং সেইখান থেকে হয়ে সরাসরি বাংলাদেশ, এবং বাংলাদেশ থেকে কলকাতায় ঢুকছে এই সোনা, এবং কলকাতা থেকে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এই সোনা ছড়িয়ে পড়ছে। এমনকি তোমাকে জানিয়ে রাখবো যে শ্রীলঙ্কায় পর্যন্ত যে সোনা আমদানি হচ্ছে বা যেখানে সোনা যাচ্ছে, সোনা পাচার হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু কলকাতাকেই কার্যত রুট হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। এবং যেটা জানা যাচ্ছে যে এখান থেকে হয়েই কিন্তু সমস্ত জায়গায় যাচ্ছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে কিছুদিন আমরা আগেও দেখেছি যে আব্দুল বারিক বিশ্বাস, তিনি গ্রেফতার হয়েছিলেন বসিরহাট এলাকা থেকে প্রায় 45 কেজি সোনা নিয়ে। এবং সেক্ষেত্রেই ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স, অর্থাৎ শুল্ক দপ্তরের যারা গোয়েন্দা বিভাগ, তারা কিন্তু এই বিষয়টাকে বাড়তি নজর দিয়ে দেখে যে বসিরহাট, বনগাঁ বা মালদা বা মুর্শিদাবাদের যে সমস্ত সীমান্তবর্তী এলাকা রয়েছে, সেখান থেকে কিভাবে বাই রোড সোনা ঢুকছে। কারণ শুধুমাত্র যে সোনা ফ্লাইটে করে আসছে বা আকাশপথে আসছে বা জাহাজে করে আসছে এমনটা কিন্তু নয়, বাই রোড বহু সোনা আসছে, প্রচুর পরিমাণে সোনা আসছে। সেই প্রমাণ কিন্তু এর আগেও বসিরহাট থেকে গ্রেফতার হওয়া আব্দুল বারিক বিশ্বাসকে দেখেই ডিআরআই আধিকারিকটা পেয়ে গেছিল। এবং সেই কারণে কিন্তু একইভাবে তারা জানতে পারে, আজকেও তারা জানতে পারে যে সেখানে প্রচুর পরিমাণে সোনা, বেআইনি সোনা মজুত করে রাখা হয়েছে বড়বাজার এলাকায়, রবীন্দ্র সরণি এলাকায়, এবং সেই অনুযায়ী তারা সেখানে রেড করে এবং এই এত পরিমাণে তারা সোনা সেখান থেকে বাজেয়াপ্ত করেছে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই যারা অভিযুক্তদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যে ডিআরআই এবং কাস্টমসের তরফে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে এইখান থেকে কিন্তু যে সোনাগুলো আসছিল, এখানে যে সোনাগুলো পাওয়া গেছে, সেগুলি কিন্তু সমস্ত বাংলাদেশ হয়ে কলকাতায় ঢুকেছিল। এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে যে মায়ানমার এবং থাইল্যান্ড থেকে কিন্তু এই সোনা এসেছিল, এমনটাই শুল্ক দপ্তর সূত্রে আমরা জানতে পাচ্ছি। বিক্রম, ধন্যবাদ। বিক্রম দাস আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।